হ্যালো, দেখুন, ভাষাবিজ্ঞান পড়তে গেলে আমাদের তিনটে শব্দের মুখোমুখি হতে হয় বারবারই। কী কী তিনটে শব্দ? তার মধ্যে প্রথম শব্দটা হলো নর্মাটিভ গ্রামার বা প্রেসক্রিপটিভ গ্রামার, আমরা বাংলায় যাকে বলি সাধারণ ব্যাকরণ বা নির্দেশমূলক ব্যাকরণ। দু নম্বর যে শব্দ সেটা হলো ফিলোলজি, যাকে আমরা বাংলায় বলে থাকি বাংমীমাংসা বা সাংস্কৃতিক ভাষাতত্ত্ব। আর তিন নম্বর শব্দ হলো লিঙ্গুইস্টিক্স বা বাংলায় যাকে বলি ভাষাবিজ্ঞান। এবার এই তিনটে শব্দ শুনতে কাছাকাছি, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। এই তিনটে শব্দের পার্থক্য ঠিক কোথায় আজকে আমরা সেইটা দেখে নেব। প্রথমে আমরা যেটা করছি, এই তিনটে শব্দ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিচ্ছি। প্রথমে কথা বলা যাক নর্মেটিভ গ্রামার বা প্রেসক্রিপটিভ গ্রামার নিয়ে। এটা কী জিনিস? এটা হলো স্কুলে আপনারা যে ধরনের ব্যাকরণ পড়েছেন, যেখানে আপনাকে শুদ্ধ অশুদ্ধ শেখানো হতো, যেখানে ডুজ অ্যান্ড ডোন্টস শেখানো হতো। হ্যাঁ, মানে ধরা যাক এই বানানটা ঠিক, এই বানানটা ভুল, বা এই এই ধরনের বাক্য ঠিক, এই ধরনের বাক্য ভুল। এই ডুজ অ্যান্ড ডোন্টস স্কুলে যখন আপনাকে শেখানো হতো, সেইটাকে বলা হচ্ছে নর্মেটিভ গ্রামার। এই আমাদের দেশে নর্মেটিভ গ্রামারের সুদীর্ঘ ট্র্যাডিশন রয়েছে, একদম পাণিনির আমল থেকে আজ পর্যন্ত স্কুল পাঠ্য যে বইগুলো রয়েছে, স্কুলে যে ধরনের ভাষা শেখানো হয় সেটা হলো প্রথাগত ব্যাকরণ বা আমাদের নির্দেশমূলক ব্যাকরণ। এখানে প্রেসক্রিপটিভ শব্দটা লক্ষ্য করুন, ডাক্তারবাবু যখন প্রেসক্রিপশন দেন, সেখানে তিনি কিছু নির্দেশ দিয়ে দেন যে এই কাজটা করবেন, এই কাজটা করবেন না, এই খাবারটা খাবেন, এই খাবারটা খাবেন না। তো আমাদের এই স্কুল পাঠ্য ব্যাকরণেও সেরকম নির্দেশ দেওয়া থাকে, তাই জন্য এই স্কুল পাঠ্য ব্যাকরণকে আমরা বলে থাকি প্রেসক্রিপটিভ গ্রামার। তারপরে যে শব্দটা নিয়ে আমরা কথা বলছি সেটা হলো ফিলোলজি। ফিলোলজি জিনিসটা কি? 19 শতকে প্রধানত জার্মানিতে ফিলোলজির বিকাশ ঘটে। ফিলোলজি এটা এসছে, এই শব্দটার ভেতরে লুকিয়ে রয়েছে দুখানা শব্দ। একটা হলো ফিলো, ফিলো মানে হলো লাভ বা ভালোবাসা। কিসের প্রতি ভালোবাসা? লোগোস, লোগোস মানে হলো ওয়ার্ড, শব্দ, শব্দের প্রতি ভালোবাসা। তাহলে ফিলোলজি কথাটার যদি আমরা ব্যুৎপত্তি দেখি, ফিলোলজির আক্ষরিক মানে হলো শব্দের প্রতি ভালোবাসা। ফিলোলজিতে প্রধানত প্রাচীন ভাষা নিয়ে চর্চা করা হয়, যেমন গ্রিক, লাতিন, সংস্কৃত, হিটটাইট, এই ধরনের প্রাচীন ভাষা নিয়ে চর্চা করা হয়। এবং এখানে কি করা হয়, যখন প্রথাগত ব্যাকরণে কি করা হচ্ছিল, কোনটা ঠিক কোনটা ভুল সেইটা বলা হচ্ছিল, ফিলোলজিতে কিন্তু সেইটা করা হয় না। ফিলোলজিতে যেটা করা হয় যে কোনো একটা ভাষার, ধরা যাক আপনি সাহিত্য পড়লেন, পড়ে তৎকালীন আমলের সমাজ ব্যবস্থা কীরকম ছিল, তৎকালীন আমলে ধরা যাক নারীর অবস্থান কীরকম ছিল, এই ধরনের বিষয় আপনি যখন বুঝতে চাইছেন, মানে কোনো একটা সাহিত্য পড়ে সেই সময়ের সমাজ ব্যবস্থা, সাংস্কৃতিক চিত্র ইত্যাদি যখন আপনি বুঝতে চাইছেন, তখন তাকে বলা হচ্ছে ফিলোলজি। আর 3 নম্বর যে জিনিসটা সেটা হলো লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্স বা ভাষাবিজ্ঞান এটা অপেক্ষাকৃত আধুনিক একটা শাস্ত্র। 1916 সালে ফার্দিনান্দ সোসুরের কোর্স ইন জেনারেল লিঙ্গুইস্টিক্স নামে যে বইটি বেরোলো, এই বইটা ইংরেজি অনুবাদ আমরা পাই, অরিজিনাল বইটা লেখা হয়েছিল ফ্রেঞ্চে। তো মোটামুটিভাবে 1916 সাল থেকে আমরা এই আধুনিক ভাষাবিজ্ঞানের যাত্রা শুরু বলে ধরতে পারি। ভাষাবিজ্ঞান বলতে নাম শুনেই বোঝা যাচ্ছে, এখানে ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত আলোচনা করা হবে। এবার বিজ্ঞানসম্মত আলোচনা বলতে আমরা কী বুঝবো? দেখুন, বিজ্ঞানের একদম প্রাথমিক একটা কথা হলো পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত। যে কোনো কিছু আপনি প্রথমে পরীক্ষা করে দেখবেন, যেমন জার্মানীয় শাখার কিছু শব্দ আপনি পরীক্ষা করে দেখলেন। জার্মানীয় শাখার শব্দ মানে হলো উচ্চ জার্মান, নিম্ন জার্মান, ইংলিশ এবং জার্মানের কিছু শব্দ আপনি পরীক্ষা করে দেখলেন, এটা হলো আপনার পরীক্ষা। তারপরে আপনি সেখানে পর্যবেক্ষণ করলেন, কী পর্যবেক্ষণ করলেন? দেখলেন যে জার্মানীয় শাখায় সবসময় আপনি গ্রিমের সূত্র প্রয়োগ করতে পারছেন না। এবার গ্রিমের সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, এটা হলো পর্যবেক্ষণ। তার ফলে আপনি সিদ্ধান্তে পৌঁছলেন যে এখানে আপনাকে নতুন সূত্র আবিষ্কার করতে হবে। তখন কালক্রমে দেখা গেল ভার্নারের সূত্র বা গ্রাসম্যানের সূত্র আবিষ্কৃত হলো। তাহলে ভাষাবিজ্ঞান পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এই যে বিজ্ঞানের যে 3টে স্টেপ রয়েছে, এই 3টে স্টেপ ভাষাবিজ্ঞানেও অবলম্বন করা হয়। এবং বিজ্ঞানের আরেকটা মৌল বৈশিষ্ট্য হলো যে নির্দিষ্ট জিনিস থেকে একটা সাধারণ সিদ্ধান্তে বিজ্ঞান পৌঁছানোর চেষ্টা করে। ধরা যাক আপনি দেখছেন ধম্ম থেকে হচ্ছে ধাম, হত্থ থেকে হচ্ছে হাত, এগুলো হলো পার্টিকুলার উদাহরণ, নির্দিষ্ট উদাহরণ। এই নির্দিষ্ট উদাহরণ থেকে আপনি একটা সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন। কি সাধারণ সিদ্ধান্ত? যে সমীভবনের ফলে ওই যে 2টো ব্যঞ্জনধ্বনি ছিল ধম্মতে, ময়ে ছিল, তাদের মধ্যে একটা ব্যঞ্জনধ্বনি যখন লোপ হয়ে যাচ্ছে, তার আগের স্বরধ্বনিটা দীর্ঘ হয়ে যাচ্ছে, একে আমরা বলছি ক্ষতিপূরণমূলক দীর্ঘীভবন, তাই তো? তাহলে ভাষাবিজ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাস্ত্রের মতোই পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্তের মধ্যে দিয়ে এগোয়। এবং ভাষাবিজ্ঞানের প্রবণতা হলো নির্দিষ্ট কিছু উদাহরণ
সেগুলো নিয়ে চর্চা করে সাধারণ কিছু সিদ্ধান্তে পৌঁছানোর একটা চেষ্টা করা হয় ভাষাবিজ্ঞানে। এবার ভাষাবিজ্ঞানকে প্রধানত দুটো দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। একটা হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান, যেখানে একটা শব্দের ব্যুৎপত্তি, শব্দটা কোথা থেকে এসেছে, কালক্রমে কীভাবে বিবর্তিত হয়েছে, বা ধরা যাক একটা ভাষা কালক্রমে কীভাবে এসছে, যে ধরা যাক প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে ধাপে ধাপে কীভাবে বাংলা ভাষার উদ্ভব হলো, ইত্যাদি বিষয় নিয়ে আমরা যেখানে চর্চা করি সেটা হলো ঐতিহাসিক ভাষাবিজ্ঞান। আর একটা হলো বর্ণনামূলক ভাষাবিজ্ঞান। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানে আমরা ইতিহাস নিয়ে চর্চা করি না, সমসাময়িক ভাষা ভাষা নিয়ে আমরা চর্চা করি। মানে ভাষা নিয়ে আমরা যখন চর্চা করছি তা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব ইত্যাদি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আমরা ইতিহাসের পথে হাঁটছি না। এটা তাহলে ভাষাবিজ্ঞানের দুটো দৃষ্টিকোণ। ভাষাবিজ্ঞানের মূল যে চর্চার ক্ষেত্র সেটাকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি। এই সংলগ্ন যে ছবিটা আছে এটাতে আপনারা তাকিয়ে দেখুন, প্রথম যে স্তরটা রয়েছে সেটা হলো ফোনেটিক্স অ্যান্ড ফোনোলজি। এখানে দুটো বৃত্ত রয়েছে, আমরা ইচ্ছে হলে একটা বলেও গণ্য করতে পারি। তার মানে ধ্বনিতত্ত্ব এবং ধ্বনিবিজ্ঞান, এই দুটো স্তর হলো ফোনোলজি অ্যান্ড ফোনেটিক্স। দু নম্বর স্তরটা হলো মর্ফোলজি বা রূপতত্ত্ব, তিন নম্বর স্তরটা হলো সিনট্যাক্স, চার নম্বর স্তর হলো সেমান্টিক্স, এবং পাঁচ নম্বর স্তর হলো প্র্যাগম্যাটিক্স। এই যে পাঁচটা ধাপ, এই পাঁচটা ধাপ হলো ভাষাবিজ্ঞানের একদম কোর জায়গা, একদম ভিতরের জায়গা। এছাড়াও ভাষাবিজ্ঞানের কিছু পেরিফেরাল এরিয়া হয়। পেরিফেরাল এরিয়া বলতে বোঝাচ্ছি যে প্রান্তীয় কিছু জায়গা, যেমন অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স হয়, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স হয়, সাইকোলিঙ্গুইস্টিক্স হয়, নিউরোলিঙ্গুইস্টিক্স হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখুন, এখনও পর্যন্ত আমরা যেটা করলাম, তিনটে শব্দ, ব্যাকরণ, বাংমীমাংসা এবং ভাষাবিজ্ঞান, এই তিনটে শব্দের আমরা ডেফিনিশান দিলাম। কিন্তু এখনও হতে পারে যে আপনার কাছে বিষয়টা হয়তো কিছুটা অস্পষ্ট রয়েছে, তাই এরপর আমরা এই তিনটে শব্দের উদাহরণের দিকে এগোব। সেই উদাহরণের দিকে এগোনোর আগে আরেকটা কথা বলে রাখা ভালো। সাম্প্রতিককালে, মানে ধরুন 1957 সাল এবং তৎপরবর্তীকালে, ভাষাবিজ্ঞানের আরেকটা নতুন শাখা জন্মলাভ করেছে, যাকে আমরা বলে থাকি জেনারেটিভ গ্রামার। লক্ষ্য করে দেখুন, এই শাখাটা জন্মলাভ করছে নোয়াম চমস্কির হাত ধরে। চমস্কি ছিলেন বা চমস্কি এখনও রয়েছেন ভাষাবিজ্ঞানী, কিন্তু চমস্কি লিঙ্গুইস্টিক শব্দটার বদলে গ্রামার শব্দটা ব্যবহার করতে বেশি পছন্দ করেন। এই জন্য আমরা চমস্কিও যে ভাষাবিজ্ঞান সেটা সম্পর্কে যখন আলোচনা করি, তখন ভাষাবিজ্ঞান এই শব্দটা না বলে আমরা ব্যাকরণ শব্দটা বলি। তার কারণ আর কিছুই নয়, কারণ চমস্কি লিঙ্গুইস্টিক্সের বদলে গ্রামার, এই শব্দটাকে বেশি প্রেফার করেন। সে যাই হোক, এরপর আমরা আমাদের যে উদাহরণের কথা বলছিলাম সেই উদাহরণের দিকে এগোনো যাক। আমাদের প্রথম উদাহরণ হলো ডিংলা। এই যে শব্দটা, ডিংলা বলতে বোঝায় কুমড়ো। পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া অঞ্চলে ডিংলা বলতে বোঝায় কুমড়ো। এবার এই শব্দটাকে আমরা তিনটে দৃষ্টিকোণ থেকে দেখব। প্রথমত ধরা যাক, যারা নির্দেশমূলক ব্যাকরণ পড়ছে তারা ডিংলা বলতে, ডিংলা শব্দটাকে কীভাবে বিশ্লেষণ করবে। তারা হয়তো এইভাবে বলবে যে ডিংলা বানানে ডয়ে হ্রস্বই হবে, ডয়ে দীর্ঘই হবে না। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল সেইটা জানিয়ে দিল আমাকে নির্দেশমূলক ব্যাকরণ। এবার ধরা যাক, যারা ফিলোলজি নিয়ে চর্চা করেন, সাংস্কৃতিক ভাষাতত্ত্ব নিয়ে চর্চা করেন, তারা ডিংলা শব্দটা সম্পর্কে কীভাবে চর্চা করবেন। তারা বলবেন যে দেখো, এই যে ডিংলা, কুমড়োটা যখন ফালি করে কাটা আছে সেটাকে দেখতে লাগছে একটা ডিঙি নৌকোর মতো। পাশাপাশি দুটো ছবি রয়েছে দেখুন, ফালি করে কাটা কুমড়ো এবং ডিঙি নৌকো, দেখতে একই রকম। তাহলে ডিংলা নামটা যে অঞ্চলে দেওয়া হয়েছে সেই অঞ্চলে নিশ্চয়ই ডিঙি নৌকোর একটা প্রচলন রয়েছে, নাহলে ডিংলা ডিঙি নৌকো থেকে এই নামটা আসতো না। তাহলে ডিংলা শব্দটা নিয়ে সাংস্কৃতিক ভাষাতত্ত্বে যখন চর্চা করা হচ্ছে, তখন ডিংলা শব্দটার সামাজিক পরিপ্রেক্ষিত সম্পর্কে আমরা কথা বলছি। আর একজন ভাষাবিজ্ঞানী, একজন লিঙ্গুইস্ট, তিনি যখন ডিংলা নিয়ে চর্চা করবেন তিনি কী বলবেন? তিনি হয়তো বলবেন ডিংলা শব্দটাতে তিনটি ব্যঞ্জনধ্বনি রয়েছে, দুটো স্বরধ্বনি রয়েছে, দুটো সিলেবেল রয়েছে। ডিংলা শব্দটার অর্থ কী? ডিংলা শব্দটা যে একটা নাউন, ডিংলা শব্দটা কোথায় পাওয়া যায়, ইত্যাদি সম্পর্কে তিনি হয়তো কথা বলবেন। তাহলে আমরা এই উদাহরণটা থেকে যেটা বোঝাতে চাইছি সেটা হলো, শব্দটা একই রয়েছে ডিংলা, কিন্তু সেই একটা শব্দকে তিন দল মানুষ তিন রকমভাবে বিশ্লেষণ করবেন। যারা প্রথাগত ব্যাকরণ নিয়ে চর্চা করেন তারা একভাবে দেখবেন, সাংস্কৃতিক ভাষাতাত্ত্বিকরা একভাবে দেখবেন, এবং আধুনিককালের ভাষাবিজ্ঞানীরা ডিংলা শব্দটাকে আরেকভাবে দেখবেন। ফিলোলজি বা বাংমীমাংসা সম্পর্কে আরও কয়েকটা উদাহরণ দেওয়া যাক। যেমন ধরা যাক, আপনি বেদ পড়ছেন। এবার বেদ যদি আপনি ফিলোলজির দৃষ্টিকোণ থেকে পড়েন, তাহলে বেদ আপনি কীভাবে পড়বেন? তখন কিন্তু আপনি বৈদিক সংস্কৃত ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এগুলো নিয়ে কথা বলবেন না, ওইগুলো ভাষাবিজ্ঞানীর কাজ।
বেদ আপনি যখন ফিলোলজির দৃষ্টিকোণ থেকে পড়বেন তখন কি করবেন, ধরা যাক বেদ পড়ে আপনি বুঝতে চাইছেন তৎকালীন আমলে নারীদের অবস্থান সমাজে কীরকম ছিল, বা আপনি বুঝতে চাইছেন যে আর্যরা যদি রাশিয়া থেকে মাইগ্রেট করে এসে থাকে সেই মাইগ্রেশনের যে যাত্রাপথ তার কোনো বিবরণ কি বেদে খুঁজে পাওয়া যায়, তাহলে বেদ পড়ে তৎকালীন আমলের সমাজ, তৎকালীন আমলের সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে যদি আপনি জানতে চান সেইটা হবে ফিলোলজিস্টের দৃষ্টিকোণ, আর বেদ পড়ে বৈদিক সংস্কৃত ভাষার বৈশিষ্ট্য সম্পর্কে আপনি যদি জানতে চান সেইটা হবে ভাষাবিজ্ঞানীর দৃষ্টিকোণ। আর একটা ভালো উদাহরণ দেওয়া যাক, এই উদাহরণ দ্বিতীয় উদাহরণটা নিচ্ছি আচার্য সুকুমার সেনের লেখা থেকে। সুকুমার সেন বলেছিলেন বাংলা প্রবাদ বলে যে তেলে বেগুনে জ্বলে ওঠা। সুকুমার সেন অনুমান করছেন যে এই প্রবাদটা তৈরি করেছিলেন নারীরা, কারণ আগেকার দিনে বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাতেন কিন্তু নারীরাই। তাহলে একটা বেগুনকে তেলে ছাড়লে কীরকম সেটা চিড়বিড় করে ওঠে সেটা সবচেয়ে ভালো জানবেন নারীরা, তাই এই যে নির্দিষ্ট প্রবাদটা তেলে বেগুনে জ্বলে ওঠা এই প্রবাদটা সম্ভবত নারীদের তৈরি একটা প্রবাদ, এটা আচার্য সুকুমার সেনের অনুমান। তাহলে এখানে দেখা যাচ্ছে আচার্য সুকুমার সেন তেলে বেগুনে জ্বলে ওঠা এই যে প্রবাদটা এটার ঠিক ভাষাতাত্ত্বিক বা এটাকে ভাষাবিজ্ঞানীর দৃষ্টিকোণ থেকে দেখছেন না, এটাকে তিনি ফিলোলজির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করছেন। আর একটা উদাহরণ দেওয়া যাক, মাদুলি, অনেক মানুষ যে মাদুলি পড়ে, নিচে একটা মাদুলির ছবি রয়েছে দেখুন, এই মাদুলি কথাটা কোথা থেকে এলো, মাদুলি কথাটা এসছে মাদল থেকে, মাদল নামক বাদ্যযন্ত্রের মতো দেখতে, তাই জন্য এই জিনিসটার নাম হলো মাদুলি। তাহলে মাদুলি শব্দটা থেকে আমরা অনুমান করতে পারি মাদুলি নামটা যেখানে প্রথম তৈরি হয়েছিল, এই শব্দটা প্রথম যখন তৈরি হয়েছিল তখন নিশ্চয়ই মাদল বাদ্যযন্ত্রটার প্রচলন সেই অঞ্চলে ছিল, কারণ মাদল না থাকলে মাদুলি এই শব্দটা আসবে কী করে, তাই না? তাহলে একজন ফিলোলজিস্ট কী করেন, আরেকবার বলছি একজন ফিলোলজিস্ট তিনি শব্দ থেকে বা কোনো একটা সাহিত্যিক টেক্সট পড়ে তৎকালীন আমলের সমাজ সংস্কৃতি বোঝার চেষ্টা করেন। আমাদের যেমন সিন্ধু লিপির পাঠোদ্ধার আমরা করতে পারিনি, একজন ধরা যাক সিন্ধু লিপির পাঠোদ্ধার আমরা করতে পারলাম, তাহলে একজন ফিলোলজিস্ট কী করবেন, সিন্ধু লিপির পাঠোদ্ধার করে তিনি ওই সিন্ধু সভ্যতার সমাজ কেমন ছিল, সংস্কৃতি কেমন ছিল সেইটা বোঝার চেষ্টা করবেন। অন্যদিকে একজন ভাষাবিজ্ঞানী কী করবেন, তিনি সিন্ধুলিপি যে ল্যাঙ্গুয়েজে লেখা সেই ল্যাঙ্গুয়েজের ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কী, রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য কী, বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য কী, এইগুলো তিনি বোঝার চেষ্টা করবেন। ওকে, তাহলে দুজনের ক্ষেত্রেই সোর্সটা এক সিন্ধুলিপি, কিন্তু দুজনের দৃষ্টিকোণটা আলাদা। আমরা এখনও পর্যন্ত কথা বলেছি ফিলোলজি এবং লিঙ্গুইস্টিক্স নিয়ে, এদের মধ্যে আরেকবার আমরা তুলনা করে দিচ্ছি যাতে বিষয়টা আরেকটু স্পষ্টভাবে আপনারা বুঝতে পারেন। সাংস্কৃতিক ভাষাতত্ত্ব এখানে গুরুত্ব পায় হিউম্যানিস্টিক একটা অ্যাপ্রোচ, অর্থাৎ কি না, এখানে আমরা ঠিক বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে নয় বরং অনেকটা মানবিকীবিদ্যার দৃষ্টিকোণ থেকে চর্চা করে থাকি। অন্যদিকে ভাষাবিজ্ঞানে অবশ্যই নাম শুনেই বোঝা যাচ্ছে একটা বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ গুরুত্ব পায়। বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ বলতে কী বোঝানো হচ্ছে, ওই যে বললাম পরীক্ষা পর্যবেক্ষণ সিদ্ধান্ত বা নির্দিষ্ট উদাহরণ থেকে সাধারণের দিকে যাওয়া, একেই না বলে বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ। সাংস্কৃতিক ভাষাতত্ত্বের শুরু কবে, 19 শতকের জার্মানিতে। অন্যদিকে ভাষাবিজ্ঞানের শুরু কবে, ভাষাবিজ্ঞানের শুরু বা বলতে গেলে আধুনিক ভাষাবিজ্ঞানের শুরু ফার্দিনান্দ দা সুসুরের হাত ধরে 1916 খ্রিস্টাব্দে মোটামুটিভাবে। সাংস্কৃতিক ভাষাতত্ত্বে কী করা হয়, ভাষা থেকে সমাজ সংস্কৃতি বোঝার চেষ্টা করা হয়। আর ভাষাবিজ্ঞানে কী করা হয়, সমাজ সংস্কৃতি এখানে গুরুত্ব পায় না, এখানে ভাষাই এখানে কেন্দ্রস্থলে রয়েছে, এখানে ভাষারই রূপতাত্ত্বিক ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্য ইত্যাদি সম্পর্কে চর্চা করা হয়। সাংস্কৃতিক ভাষাতত্ত্ব নিয়ে যারা চর্চা করেন তারা প্রধানত ধ্রুপদী বা লুপ্ত ভাষা নিয়ে চর্চা করেন, প্রধানত যেমন গ্রিক, লাতিন, হিত্তাই, প্রত্ন ইন্দো ইউরোপীয় ইত্যাদি ভাষা নিয়ে তারা চর্চা করতে পছন্দ করেন। অন্যদিকে ভাষাবিজ্ঞানী যারা তারা প্রধানত চর্চা করতে পছন্দ করেন জীবন্ত যেসব ভাষা রয়েছে, লুপ্ত ভাষা নয় বা একদম পুরোনো দিনের ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ নয়, যেগুলো জীবন্ত ভাষা, যে ভাষায় মানুষ কথা বলছে সেই ভাষা নিয়ে চর্চা করতে পছন্দ করেন ভাষাবিজ্ঞানীরা। সাংস্কৃতিক ভাষাতত্ত্বের শাখা কী কী রয়েছে, প্রথম হলো কম্পারেটিভ ফিলোলজি। কম্পারেটিভ ফিলোলজি কথাটার মানে হলো যেখানে বিভিন্ন ভাষার মধ্যে তুলনা করা হচ্ছে, যেমন সংস্কৃত, গ্রিক, লাতিন ইত্যাদি ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি তুলনা করছি, সেটাকে বলা হচ্ছে কম্পারেটিভ ফিলোলজি। সাংস্কৃতিক ভাষাতত্ত্বের আরেকটা শাখা হলো টেক্সচুয়াল ফিলোলজি। টেক্সচুয়াল ফিলোলজি মানে কি, যেখানে একাধিক টেক্সটের মধ্যে তুলনা করা হচ্ছে, মানে ধরা যাক ভারতবর্ষ জুড়ে মহাভারতের বিভিন্ন পাণ্ডুলিপি পাওয়া যায়, এইবার এর মধ্যে অরিজিনাল কোনটা,
মহাভারতের সত্যিকারের গল্প কী ছিল, কারণ মহাভারতের গল্প তার তো বিভিন্ন আঞ্চলিক প্রভেদ থাকবে। ধরা যাক উত্তর ভারতে মহাভারতের গল্প যেরকম পাবো, দক্ষিণ ভারতে হয়তো মহাভারতের গল্প সেরকম পাবো না। তাহলে অরিজিনালি কোনটা লেখা হয়েছিল আপনি সেইটা খুঁজে বার করার চেষ্টা করছেন। এই যে কাজটা, এই কাজটা পড়বে টেক্সচুয়াল ফিলোলজির আন্ডারে। বা ধরা যাক আপনি শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি পেয়েছেন, দেখছেন যে এই পুঁথিটা লেখা গৌড়চণ্ডীদাসের। এবার এই পুঁথিটা থেকে আপনি বোঝার চেষ্টা করছেন যে এই গৌড়চণ্ডীদাস কে ছিলেন, তার ব্যক্তিগত পরিচয় কী ছিল, এইটা পড়বে টেক্সচুয়াল ফিলোলজির আন্ডারে। সাংস্কৃতিক ভাষাতত্ত্বের আরেকটা শাখা হলো ডিসাইফারমেন্ট, অর্থাৎ কি না, যেখানে একটা কোনো পাণ্ডুলিপি বা একটা কোনো পুরনো শিলালিপি আপনি তার পাঠোদ্ধার করার চেষ্টা করছেন। যেমন আমরা বললাম সিন্ধুলিপির এখনও পাঠোদ্ধার হয়নি, কেউ কেউ বলে থাকেন পাঠোদ্ধার করেছেন। মোটামুটিভাবে আমরা ধরে নিই যে সিন্ধুলিপির এখনও সেইভাবে পাঠোদ্ধার হয়নি, কিন্তু লিপিটা রয়েছে। এবার সেই সিন্ধুলিপির আপনি পাঠোদ্ধার করার চেষ্টা করছেন, এটা সাংস্কৃতিক ভাষাতত্ত্বের কাজ। এছাড়াও সাংস্কৃতিক ভাষাতত্ত্বের আরও কিছু শাখা রয়েছে, যেমন কগনেটিভ ফিলোলজি, ক্লাসিক্যাল ফিলোলজি ইত্যাদি, সেইগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনায় গেলাম না। তাহলে এখানে মোটামুটিভাবে সাংস্কৃতিক ভাষাতত্ত্বের শাখা কী কী রয়েছে আপনি তার একটা প্রাথমিক আন্দাজ পাবেন। অন্যদিকে ভাষাবিজ্ঞানের মূল শাখা কী কী, ভাষাবিজ্ঞানের মূল শাখা হলো, ভাষাবিজ্ঞান যদি একটা বাড়ি হয় সে বাড়িটা হলো পাঁচতলা একটা বাড়ি, ভাষাবিজ্ঞানের এই পাঁচটা হলো মূল শাখা, সেটা হলো ধ্বনিতত্ত্ব এবং ধ্বনিবিজ্ঞান। ধ্বনি নিয়ে নিয়ে তৈরি হলো রূপ, দ্বিতীয় স্তরে রয়েছে রূপতত্ত্ব, তারপরে বাক্যতত্ত্ব, তারপরে বাগর্থতত্ত্ব, এবং তারপরে হলো সংকেত প্রয়োগ বিজ্ঞান। সংকেত প্রয়োগ বিজ্ঞান বলতে আমরা বোঝানোর চেষ্টা করছি প্র্যাগম্যাটিক্স। তাহলে এই গেল মোটামুটিভাবে আমার সাংস্কৃতিক ভাষাতত্ত্ব এবং ভাষাবিজ্ঞানের মধ্যে পার্থক্য। আর একটা ফাইনাল ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে আমরা আলোচনা শেষ করব। জিনিসটা নয় আমি এখানে না দেখিয়ে হাতে কলমে দেখাচ্ছি, আশা করি স্ক্রিনটা রেকর্ড হবে। ধরা যাক এখানে আমরা এই ফিলোলজি শব্দটা ঐতিহাসিকভাবে কীরকম কতটা ব্যবহৃত হয়েছে সেইটা আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। এখানে আপনি তাকিয়ে দেখুন 1800 সাল থেকে 2019 সাল পর্যন্ত ফিলোলজি শব্দটার ব্যবহার কীভাবে বেড়েছে সেইটা আমরা দেখছি। লক্ষ্য করে দেখুন 1800 সালে যখন, তখন ফিলোলজির ব্যবহার অত্যন্ত কম ছিল। তারপর এই যে গ্রাফটা উপরের দিকে উঠছে, অর্থাৎ বিভিন্ন টেক্সটে, বিভিন্ন বইতে ফিলোলজি শব্দটার ব্যবহার ক্রমশ বাড়ছে, ওকে। কিন্তু তারপরে দেখুন মোটামুটিভাবে এই 1875 নাগাদ ফিলোলজি শব্দটার ব্যবহার, 1874-75 এই সময় ফিলোলজি শব্দটার ব্যবহার সবচেয়ে বেশি আমরা পাচ্ছি। কিন্তু তারপরে ফিলোলজির ব্যবহার ক্রমশ কমছে, এবং মোটামুটিভাবে এখানে 1918-1920 নাগাদ এই সময় থেকে ফিলোলজির ব্যবহার একেবারেই কমে গেছে। তাহলে এই যে গ্রাফটা আমরা দেখালাম, এই গ্রাফটা থেকে আমরা কী বুঝতে পারছি যে ফিলোলজি নিয়ে প্রধানত চর্চা হতো কখন? নিচের এক্স অ্যাক্সিসটা আপনি দেখুন, মোটামুটিভাবে ধরুন 1840 থেকে 1920 এই যে টাইমটা, তখন দেখছি আমরা গ্রাফটা সবচেয়ে বেশি উঠেছে, তাই তো? তাহলে এই সময়ে ফিলোলজি নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয়েছে, তাই জন্য প্রচুরবার ফিলোলজি এই শব্দটা লেখা হয়েছে, সেই শব্দটা বইতে রয়েছে, এবং গুগলের সাহায্যে আমরা বইতে কতবার প্রত্যেক মিলিয়নে, মানে প্রত্যেক 10 লক্ষ শব্দের মধ্যে এই শব্দটা কতবার ফিরে আসছে সেইটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা লক্ষ্য করলাম যে 1920 সালের পর ফিলোলজি শব্দটার ব্যবহার ক্রমশ কমেছে। অন্যদিকে লিঙ্গুইস্টিক শব্দটার ব্যবহার কীরকম ছিল একবার দেখা যাক। ধরে যাক আমরা লিঙ্গুইস্টিক্স টাইপ করলাম, এবার আমরা দেখতে চাইছি লিঙ্গুইস্টিক শব্দটার ব্যবহার। দেখুন মোটামুটিভাবে 1920 সাল থেকে শুরু হচ্ছে। লক্ষ্য করে দেখুন তার আগে ছিল, খুব অল্প ছিল। 1920 সাল, 1916 সালে ফার্দিনান্দ সাসুরের বইটা বেরোচ্ছে, তারপর 1920 সাল থেকে লিঙ্গুইস্টিক শব্দটার ব্যবহার বাড়ছে, এবং তারপর একদম গ্রাফটা অত্যন্ত খাড়াইভাবে উপর দিকে উঠে গেছে, তার চূড়া পাচ্ছি আমরা 1973-74 এইরকম সময়ে। তাহলে এইবার আমাদের পাওয়ার পয়েন্টটায় আমরা ফিরে যেতে পারি। এইখানে লক্ষ্য করে দেখুন যে জায়গাটায় আমরা ছিলাম সেখানে চলে আসি। এই যে এখানে লক্ষ্য করে দেখুন, তাহলে ফিলোলজি শব্দটা 1920 সালের পর থেকে ক্রমশ পপুলারিটি হারাতে থাকলো। 1920 সালের পর থেকে ফিলোলজির জায়গায় যে শব্দটা ক্রমশ জনপ্রিয় হয়ে উঠল সেটা হলো লিঙ্গুইস্টিক্স। লিঙ্গুইস্টিক্সে আমরা দেখছি 1920 সালের পর থেকে লিঙ্গুইস্টিক্স এই শব্দটার ব্যবহার বাড়ছে এবং তার গ্রাফটা উঠছে। এই পুরো জিনিসটা দেখিয়ে শেষ পর্যন্ত আমরা কী সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছি, সেটা হলো যে ফার্দিনান্দ সাসুরের বইটা যখন বেরোলো 1916 সালে, তারপর থেকে আস্তে আস্তে ভাষা নিয়ে যারা চর্চা করছেন তারা ফিলোলজি থেকে ক্রমশ সরে আসতে লাগলেন, এবং
আধুনিক ভাষাবিজ্ঞানের দিকেই এখন মানুষ বেশি ঝুঁকে পড়েছে। এখনকার দিনে যারা কলেজ বিশ্ববিদ্যালয় বা সর্বত্র ভাষা নিয়ে যারা চর্চা করে থাকেন, তারা খুব কমজনই ফিলোলজি নিয়ে চর্চা করেন, বেশিরভাগজনই লিঙ্গুইস্টিক্স বা ভাষাবিজ্ঞান নিয়ে চর্চা করেন। অনেকে চেষ্টা করেছেন ফিলোলজির মাহাত্ম্য আবার ফিরিয়ে আনার, ফিলোলজিকে রিভাইভ করার, কিন্তু সেই চেষ্টা খুব একটা বেশি সফল হয়নি। তাহলে আজকের আমাদের আলোচনা এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।